আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আজকে তৈরি করব ভেটকি মাছ ভোনা রেসিপি। এই রেসিপিটি আমি আমার বেবির জন্য তৈরি করব। তো প্রথমে প্যানে লেগে থাকা পানি শুকিয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরা। 2 মিনিট জিরা ফ্রাই করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আর সাথে রয়েছে সামান্য আদা পেস্ট। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে দ্রুত এটা গলে যায়। তো দেখুন মশলা কিন্তু তেলের সাথে মিক্সড হয়ে গিয়েছে। এবার কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো, নেড়ে চেড়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এরপর এখানে অন্যান্য মশলা অ্যাড করব। সিম্পল মশলা দিয়ে আজকের এই ঝোল রেসিপিটি তৈরি করছি। এবার এখানে সামান্য পরিমাণ হলুদ পাউডার অ্যাড করে দিলাম, এরপর সামান্য পরিমাণ মরিচ পাউডার অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে মশলা অ্যাড করা শেষ, এখন আর কোনো মশলা অ্যাড করব না। লাস্ট পর্যায়ে জিরা পাউডার অ্যাড করে দিব। মশলা নেড়ে চেড়ে মিক্সড করে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। আজকের মাছটা আমি কষিয়ে রান্না করব, যেহেতু বেবি খাবে তার জন্য। ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। তো এবার এখানে অ্যাড করে দিলাম ভেটকি মাছ, এটাকে আমাদের এলাকার ভাষায় বলা হয় পাতারি মাছ। মাছ অ্যাড করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এক একটা সাইড কষিয়ে নিচ্ছি। তো এবার ঢাকনা খুলেছি, উল্টিয়ে দিতে হবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলে যাবেন না। সবগুলো মাছ উল্টিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। নতুন দর্শক যারা রয়েছেন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে পরবর্তী নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ভেসে উঠেছে। এরপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজে ফলো, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। পানি অ্যাড করে সব কিছু ভালো করে মিক্সড করে অপেক্ষা করছি পানি শুকিয়ে আসে আগ পর্যন্ত। যাদের বেবিরা শুকনা মরিচ খেতে পছন্দ করে না তারা এখানে কাঁচা মরিচ কেটে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে এটা রান্না করে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে একেবারেই তেমন বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো এবার লাস্টে আমি জিরা পাউডার অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটি একটু ঝোল রাখবো। তো দেখুন লাস্ট পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে। তো বেবির জন্য আমি মাছ নিয়ে নিচ্ছি, আর সামান্য ঝোল নিয়ে নিব। এই মাছের টেস্ট এমনিতে অনেক বেশি মজার, আর গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো বেবির জন্য নিয়ে নিয়েছি, আর সামান্য ভাত নিয়ে নিব। এই তো বেবির জন্য এটা নিয়ে নিয়েছি। তো এবার ওকে খাইয়ে দিব। আপনারাও কিন্তু সহজে আপনাদের বেবির জন্য অথবা আপনাদের জন্য তৈরি করতে পারেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।